সাবজয় বাংলাদেশের রক্ষণভাগের অতন্ত্র প্রহরী ছিলেন আখি, শুধু সিরাজগঞ্জের না পুরো বাংলাদেশের গর্ব ফিরলেন নিজ এলাকা শাহজাদপুরে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাট্টিকুমরুল গোলচত্বরে পৌঁছান সাবজয় নারী ফুটবলার আখি খাতুন। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় ক্রীড়া সংস্থা। এরপর ছাদখোলা গাড়িতে হাটিকুমরুল থেকে শাহজাদপুরে যান আখি। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলার আখি খাতুনের বাবা, স্থানীয় কোচ, খেলোয়াড় ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। নিজ জেলা সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত আখি। নেপাল থেকে আসার পর থেকে অনেক মানে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, তারপরে রিসেপশন পাইছি, কিন্তু নিজের হোম গ্রাউন্ড থেকে পাওয়া একটা আলাদা একটা তৃপ্তি। তো দিন শেষে যারা আমাকে সাপোর্ট করেছেন এখনো দিয়ে আসছেন, তো আমি আশাবাদী যে আমাকে ভবিষ্যতে এভাবে সাপোর্ট করবেন। এমন সাফল্যে গর্বিত আখির বাবা, স্বজন ও এলাকাবাসী। জেলা প্রশাসন পক্ষ থেকে যে আখিকে সংবর্ধনা দিল আমি খুবই আনন্দিত, খুব গর্বিত। আমার ছোট বোন অনেকদিন পরে বাসায় আসছে, আমরা সবাই আনন্দিত এবং গর্ববোধ করি এবং অত্যন্ত আনন্দবোধ করি। প্রথম খেলাইছি স্ট্রাইকার, স্ট্রাইকার থেকে উইং, উইং থেকে গোলকিপার, লাস্টে ইসে মনে করেন ঢাকায় যখন গেল তারপর ওকে স্টপার খেলাই না শুরু করলো, ওর উচ্চতা বেশি সেজন্য ওকে স্টপার খেলালো। আমরাও চাই যে আমরা আখি আপুর মতো একদিনকে বড় হব বা জাতীয় টিমে খেলবো। সিরাজগঞ্জের এই প্রতিভাবান ফুটবলের পাশে সবসময় থাকার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। সরকারিভাবে বরাদ্দকৃত জমিতে বাড়ি নির্মাণ করে দেওয়ার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। যদি বাড়িটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করে দেয় তাহলে তো খুবই ভালো, আমি সেটিও খোঁজ নিব। খোঁজ নিয়ে যদি দেখি যে না এরকম কোনো ডিসিশন নাই তখন আমরাই বাড়িটা করে দিব। আখি খাতুনের পাশে আমরা পূর্বেও ছিলাম, আগামীতেও থাকব। আগামী 8 অক্টোবর শাহজাদপুরের চন্নবিপুর মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।